হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি বাণিজ্য মেলায়। সবাই যায় বাণিজ্য মেলা শুরুর দিকে, আর আমার এই ছোট মাথায় এত বুদ্ধি যে আমি হচ্ছে সবার শেষে বাণিজ্য মেলায় যাচ্ছি। কারণ একটাই, ছোটবেলা থেকে শুনে আসছি বাণিজ্য মেলায় বা যে কোনো মেলায় শেষে যেতে, কারণ শেষে গেলে নাকি জিনিসের দাম কম পাওয়া যায়। তো চলো দেখি কেমন জিনিসের দাম কম, আদৌ কম নাকি এমনিতেই শুধু কথার কথা আমরা শুনে এসেছি। তো এসে একটুতে নমুনা পাচ্ছি যে আসলে শেষে আসলে একটু সুবিধা, মানে আমার মতো মানুষদের জন্য, কারণ আমরা হচ্ছে চিকনা চিকনি মানুষ। তো বেশি ভিড় হলে দেখা যায় যে মানুষের পায়ের তলেই পড়ে চিপা খায়। তো এই জন্যে আমি হচ্ছে যে মেলা শেষে আসছি, এখন তো প্রায় শেষের দিকে মেলা। তো এসে দেখি খুব একটা ভিড় নেই, আবার আসে। আর আসলে মূলত এই সময়টা আমরা আসছি বেশি যাতে ভিড় না হয়, কারণ আমি হচ্ছে ছেলেকে নিয়ে আসছি, ছেলে আর ছেলের বাবাকে নিয়ে আসছি। তো ছেলে যাতে বেশি বিরক্ত না হয়, যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্যে আমাদের এই সময়টা আসলে আসা। তো মেলার ভেতরে ঢুকেই আমি তো যাচ্ছি শুধু কসমেটিক্স বা ব্যাগ এগুলোর দোকানে, কিন্তু ছেলের বাপ তো কসমেটিকের দোকানে থামে না, বলে চলো চলো এগুলো দেখতে হয় না, এগুলো ভালো না, এগুলো কী নেয়, কী দেখো এগুলা, এরকম করে বকাবকি করে আমাকে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমি বলি আরে থামোই না, এত ভয় হোক কিসের জন্যে, দেখোই না, আমি একটু দেখতে তো পারি না নেই। তো মামারা যে দাম বলে শুনেই তো আমি প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা। আর মেলায় যে গরম তাতে আমার অবস্থা খারাপ। তারপরেও কিছুক্ষণ দেখলাম দুই একটা টুকি নাকি জিনিস কিনলাম। তো এখানে আসার পর এই মামাগুলা ভিডিও করার সময় বলছে দেখেন তো আমাদের দেখতে সুন্দর লাগছে কি না, কেমন লাগছে, এইরকম করে হাসাহাসি করতেছে। তো যাই হোক, আমি বললাম মামা ভালোই লাগছে। তো গেঞ্জি টেঞ্জি কেনার জন্য খুব জোর করছিল, তা আমি বললাম যে না, আমার আমার ছেলের বাবার অনেক টি শার্ট আছে আর প্রয়োজন নেই। তো মেলার ভেতরে ভিডিও করতে করতে পড়ছি আরেক বিপদে। ভেতরে এক আপু তো ধরছে, সেই ধরা যেই আপু ভিডিও করছেন কেন, কার অনুমতি নিয়েছেন এই সেই। তো আমি তো ভয়ে অবস্থা খারাপ। তো আমার হাজবেন্ড বলছে যে আরে ভয় পেও না, এরা এরকম করে, এটা কোনো বিষয় না, তুমি এই দোকান বাদে অন্য দোকান ভিডিও করো, সমস্যা নেই। তো আমি আপুদের বললাম আরে আপু আমি কি শুধু ভিডিও খুঁজছি, আমি তো জিনিসও নিবো। তারপরে আপুদের একটু ক্ষান্ত হলো, তারপরে আর কি আমাকে জিনিস দেখতে দিল, কিছু ভিডিও করছিলাম। আর ভুলবশত তখন ক্যামেরা অন না করেই আমি এমনিতেই শুধু ভিডিও করছি, এই হচ্ছে অবস্থা। তো পরে তো সেই আফসোস করছি বাসায় এসে যে আপুটা ঝাড়িও খেলাম আবার ভিডিও হলো না। তো এইদিকে হচ্ছে বাচ্চাদের এই যে দেখতেই পাচ্ছ রাইড আর বিভিন্ন ধরনের খেলার ইয়ে, আর দেখতেছি সব আপুরা ভাইয়ারা দেখছি যে হাঁড়ি পাতিল এইসবের দোকানে যাচ্ছে বেশি। আর আমার তো ওইদিকে যাওয়ার বেশি নেশা নেই, আমার শুধু কসমেটিক্সের দোকানে যাওয়ার নেশা। তারপর দেখতে দেখতে দেখি কিছু কোর্টের স্টল। তো হাজব্যান্ডকে বললাম যে তুমি তো আনস্মার্ট একটা, কোট ঘরে ফেলা রাখো কিন্তু পড়ো না, তো নেও না দুই একটা কোটি বা কোট। হাজব্যান্ড আমার কথা না শোনার ভান করে এমন একটা ভাব করলো যেন আমাকে চিনেই না, না চেনার ভান করে আগে আগে ঘুরে বেড়াচ্ছে আমার ছেলেকে নিয়ে। তো এই হচ্ছে খাওয়ার দাওয়ার ইয়ে। তারপরে বললাম চলো না একটু নাগরদোলায় উঠি, এখনও তো আমাদের প্রেম করার বয়স শেষ হয়নি, দিয়ে হয়েছে তো কে এসে কে শুনে কার কথা, আমাকে রেখেও দেখুন তারা বাপ ছেলে কত দূর আগায় চলে গেছে, এমন একটা ভাব যে আমাদের চিনেই না, মানে আমি কি, আমি একাই হয়তো মেলায় এসেছি আর ওরা বাপ ছেলে আলাদা এসেছে, এই হচ্ছে অবস্থা। ছেলের বাপ অনেক দূরে দূরে ঘুরছে আমাকে ছাড়া, যাতে আমি কিছু মানে নিতে না পারি। তো আমিও তো কম বুদ্ধিমান না, সরি বুদ্ধিমতী না, কারণ হচ্ছে আমি আগেই তার পার্স আমার ব্যাগে রেখে দিয়েছি, এখন যাও কোথায় যাবে যাও, আমি আমার মতো শপিং করি। তো এই হচ্ছে অবস্থা। তো আমার ছেলে এগুলো দেখে বেশ এনজয় করছিলো, বাচ্চারা ওর তো এখনও বয়স হয়নি, বাচ্চারা এগুলো খেলছে, এগুলো দেখে আমার ছেলেও খুব এনজয় করছিল।
তো মেলায় এসে ছেলের বাবা টাকা খরচের ভয়ে আলাদা আলাদা ঘুরতেছে, আর আমি আলাদা আলাদা ওরা ওদের মতো দোকানগুলো দেখতেছে। ওর বাবা ব্যস্ত ছিল ছেলেকে খেলনা কিনে দেওয়ার জন্য, আর আমি ব্যস্ত ছিলাম আমার কসমেটিক, স্যান্ডেল, জুতা, ব্যাগ এগুলো কেনার জন্যে। আর এইদিকে দেখুন জল ছাড়াও নৌকা চলে, আজকে প্রথম দেখলাম নাকি? না আসলে সেটা না, আগেও দেখছি, কিন্তু কি অবাক, তাই না? নৌকা তো চলে জলের ভেতরে, এখন দেখি আকাশে উড়ে নৌকা, এটা আবার কেমন নৌকা? যাই হোক, ছেলের বাবা আর ছেলে একা একাই ঘুরতেছে, আর আমি কিছু মানে শপিং করছি সেগুলো হাতে করে নিয়ে, আমি ফোন, ভিডিও প্যাকেট এগুলো নিয়ে নিয়ে একা একাই ঘুরে বেড়াচ্ছি। আর এই যে আমি বাচ্চাদের খেলা দেখছি, ওদের খেলা দেখে মনে হচ্ছিলো যে আমিও একটু ওখানে গিয়ে যদি খেলতে পারতাম, মানে ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করছিলো, কিন্তু শুনলাম যে ওখানে বড়রা অ্যালাউড না, তারপরে আর যাওয়া হলো না। ছেলে আর ছেলের বাবা ওখান থেকে নড়তেই চায় না, পানি দেখায় ব্যস্ত। তো আমি হচ্ছে বললাম যে আচ্ছা তোমরা থাকো, আমি তাহলে চলে গেলাম। বলে গিয়ে মামাকে বললাম, এই মামা পানিটা অফ করেন তো, এরা তো দেখছি আমার সাথে বাসায়ও যাচ্ছে না, হয়তো এখানেই রাতে থেকে যাবে। তো যাই হোক, অবশেষে মামা পানিটা অফ করলো। তারপরে আর কি ছেলের বাবাকে এসে বললাম, আরে আরে তাড়াতাড়ি এখানে দেখো কি হচ্ছে। তো ও বললো যে এখানে হচ্ছে লটারি লেখা হচ্ছে, যে টিকিটগুলো আমরা কেটে ঢুকেছি ভিতরে, তো সেটারই হচ্ছে লটারি কাটা হচ্ছে। তো আমি বললাম তাহলে আমরা আবার কেন বাদ যাবো, এখানে আমরাও আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ফেলতেই পারি কুপনটা। তারপরে ও বললো আচ্ছা দেখি ফেলি, যদিও আমার ঝাঁটা কপাল, কোনোদিনও কোনো কিছু এখন পর্যন্ত লটারিতে পাইনি, আমার হাজব্যান্ড কী কী পেয়েছিলো তো ও লিখে দিল। তো এই ছিল আমাদের বাণিজ্য মেলার ঘোরাফেরা। আমাদের বেশি ঘোরাফেরা হয়নি, কারণ আমার ছেলে খুব জ্বালাচ্ছিলো, কান্নাকাটি করছিলো, কারণ ওর এটাই প্রথম মেলা ঘোরা ছিল, ও খুব বিরক্ত ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কে কে বাণিজ্য মেলায় এবারে বছরে ঘুরেছ অবশ্যই কমেন্ট করে জানাবে।